আসসালামু আলাইকুম। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদেরকে ধারণা দেবো, যেটা নিয়ে আমরা দ্বিধাদ্বন্দ্বে থাকি। এফআইআর, এজাহার দিলাম, মামলা হলো না, এফআইআর হলো না, কেন হলো না? 3 দিন হলো লিখিত দিয়ে আসলাম, এখনও মামলা হলো না, কী কারণে মামলা হচ্ছে না, এফআইআর হচ্ছে না কেন, এই এফআইআর এজাহার কেন হচ্ছে না, এই বিষয়গুলো নিয়ে একটু ধারণা দেবো 3-4 মিনিট। যারা এই এফআইআর এজাহার মামলা সম্পর্কে ধারণা আছে তাদের আছে, যাদের নাই, একদম প্রান্তিক পর্যায়ে যে মানুষগুলো যারা বোঝেন না তাদের জন্য আজকের ভিডিওটা। আমরা অনেকেই এই সময় এই বিষয়গুলো নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয় পুলিশের সাথে, থানা পুলিশের সাথে, এই কারণে একটু ধারণা দেবো আপনাদেরকে। আচ্ছা, আমাদের এই সমাজে প্রতিনিয়ত কিন্তু ছোট ছোট ঘটনা অঘটন ঘটতেছে, বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে। এই অপরাধগুলোকে দুইটা ভাগ করা হয়ে গেছে, একটা হলো আমলের যোগ্য অপরাধ, একটা হলো আমলের অযোগ্য অপরাধ। এখন আমলযোগ্য অপরাধ যেগুলো সেগুলো কোনগুলো, এগুলো বড় ধরনের ঘটনা আমলে নেওয়ার মতো, সেটা কীরকম? চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, তারপর বড় ধরনের মারামারি, ধর্ষণ, খুন, খুন করার জন্য চেষ্টা করা, সজোরে আঘাত করা, এগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ, আমলে নেওয়ার মতো অপরাধ। এই অপরাধগুলো যখন কোনো লোক থানায় নিয়ে আসেন, মৌখিকভাবে বলতে পারে অথবা লিখে নিয়েও আসতে পারে, আসার পর মনে করেন উনি একটা লিখে নিয়ে আসলো কী কী ঘটনা ঘটছিল, উনি সব লিখে নিয়ে আসে, কাগজটা থানায় জমা দিল। এই যে কাগজটা জমা দিল, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে এজাহার। এখন এই লেখা অনেক সময় দেখা যাচ্ছে যে যিনি নিয়ে আসলে উনি কিন্তু লিখতে পারেন না, অনেক সময় উনি থানায় এসে বলেন, শুধু মুখে বলেন, মুখে বললেও এজাহার হয়। আসার পরে ওজি সাহেব যিনি থাকেন, অফিসার ইনচার্জ যিনি থাকেন, উনি কিন্তু এটা কথা মনোযোগ দিয়ে শোনেন, শোনার পরে হয় উনি লেখেন, নয়তো বা ওনার যে আরও অফিসার থাকেন অথবা কম্পিউটার অপারেটর থাকেন তাদের মাধ্যমে কিন্তু উনি এটা লেখান সুন্দর করে। লেখার পরে এটা কিন্তু যদি দেখে যে হ্যাঁ আমলের যোগ্য অপরাধ ঘটেছে, তখন কিন্তু যিনি বোঝেন যে এটা আমলের যোগ্য কোনো ঘটনা ঘটেছে, অথবা উনি যদি না বোঝেন সেক্ষেত্রে কিন্তু উনি একজন অফিসার দিয়ে তদন্ত করান, গোপনে প্রকাশ্যে তদন্ত করেন যে আসলে ঘটনাটা ঘটছে কিনা। যদি মনে করেন যে হ্যাঁ ঘটে গেছে, এই ধরনের ঘটনা ঘটছে আমলযোগ্য, তখন কিন্তু ওইটা ওই যে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, একটা ফর্ম থাকে, এই ফর্ম মানে ফর্মগুলো এখানে করে একটা বই করেছে, এরকম একটা বই বানায় নিছে, হ্যাঁ 200 পৃষ্ঠা থাকে, 200 পৃষ্ঠা একটা বই বানায় নিছে, বই বানায় নিয়ে এই বইয়ের মধ্যে, এই ফর্মের মধ্যে কিন্তু ওই কথাগুলো এখানে লেখা হয়। লেখা হওয়ার মানে হলো আপনার মামলাটা রেকর্ড হয়ে গেলো, অর্থাৎ এফআইআর হয়ে গেছে। এখন এই এফআইআর হওয়ার পরে এই এফআইআরটা কোথায় যায়? আপনার জেলা পর্যায়ে যে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে ওনার কাছে একটা কপি যায়, অথবা যে মেট্রোপলিটন এলাকা হয় তাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে একটা চলে যায়। এখন আপনি এজাহার নিয়ে আসলেন, কখন এজাহার নিয়ে আসলেও এই এখানে রেকর্ড হয় না, কখন হয় না? যখন দেখবে যে ঘটনাটা আমলের অযোগ্য, যদি হয়, অর্থাৎ আমলে নেওয়ার মতো কোনো ঘটনা ঘটে নাই। হ্যাঁ কী ঘটছে? ঘুষাঘুষি হয়েছে, পাচরাপাচরি হয়েছে, কিল ঘুষি মারছে, তারপর মাটিতে পড়ে গড়াগড়ি করছে, বিভিন্ন ধরনের গালি দিছে, ফাঁসা কথা বলছে, মেরে ফেলার হুমকি দিছে, ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার হুমকি দিছে, ঘরের বেড়ার লাথি মারছে, চেয়ারের লাথি মারছে, বিভিন্ন ধরনের ছোটো ছোটো ঘটনা ঘটে। এই ধরনের যদি কোনো ঘটনা হয় এটা হচ্ছে আমলের অযোগ্য ঘটনা। এই আমলের অযোগ্য যদি ঘটনা ঘটে সেক্ষেত্রে এই এজাহারটা এফআইআর হিসেবে গণ্য হবে না, এই এজাহারটা এজাহার হিসেবে থাকবে, এটা কিন্তু এফআইআর হবে না, আর এফআইআর না হলে কিন্তু এটা কোর্টেও যাবে না। সেক্ষেত্রে আপনি কি আইন এটা কিন্তু আপনি আইনে সহায়তা পাবেন না? হ্যাঁ অবশ্যই পাবেন, এটার জন্য আলাদা সিস্টেম আছে। আপনার পুরো ঘটনাটা জিডিতে লিপিবদ্ধ করা হবে, জিডি করা হবে, জিডি করে এই জিডিটা তদন্তের জন্য আবার ওই ম্যাজিস্ট্রেটের কাছে, বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে একটা অনুমতি নিতে হবে। অনুমতি সাপেক্ষে এটা তদন্ত করে একটা রিপোর্ট দিলে তখন বিজ্ঞ আদালত দুই পক্ষকে ডাকবে, রাখে এটা ওখানে একটা বিচার হবে। আলাদা আলাদা পার্ট পার্ট বিচার আছে, কিন্তু আমরা না বুঝে কী করি আমরা এই ধরনের নন কগনিজেবল, যেটাকে আমরা ইংরেজিতে নন কগনিজেবল, সেটা হচ্ছে আমলের অযোগ্য অপরাধ। যদি আমলের কোনো অযোগ্য অপরাধ ঘটে কিন্তু আমরা বানাইছে নিয়ে আমরা কী করি, তদবির করি, কারো দিয়ে তদবির করি যে ওজি সাহেবকে অথবা সংশ্লিষ্ট যিনি অফিসার থাকেন তদন্ত যান তার কাছে ফোন করেন যে আমার মামলাটা কেন, আমার একটা লোক পাঠাইলাম, এটা এফআইআর করে দেবেন। এখন যিনি তদবির করলেন অনেক সময় দেখা যাচ্ছে কিছু কিছু তদবির কারো কাছে, ওনারও যে উনিও জানেন না যে আসলে এফআইআরটা কখন হবে নাকি না হবে। এই জন্য ধারণা থাকা সবারই দরকার, সবারই একটু একটু ধারণা থাকা দরকার যে এফআইআরটা কী আর এজাহারটা কী। সব ঘটনায় কিন্তু এফআইআরে রেকর্ড হয় না, আবার বলি সব ঘটনায়, যতগুলো অপরাধ সংঘটিত হয়
অপরাধগুলোতে দুটো ভাগ থাকে, একটা আমলযোগ্য অপরাধ, একটা আমলের অযোগ্য অপরাধ। যেটা আমলযোগ্য অপরাধ সেটা কখনোই এফআইআরে লিপিবদ্ধ হয় না, শুধু এজার হিসেবেই থাকে, ওটা জিডিতে নোট করে এটা কোর্টে পাঠানো হয়। আমরা না জেনেই অনেক সময় দোষারোপ করি, যিনি তদন্তে যান, ঘটনাস্থল তদন্তে যান তাকে দোষারোপ করি, অথবা ওসি সাহেবকে দোষারোপ করি, আসলে আমার কেন এটা নিল না, কেন হচ্ছে না, কেন ঘুরাচ্ছে। আসলে ঘোরাঘুরির কোনো বিষয় না, বিষয়টা এরকম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন।